হ্যালো রিয়েলমি ইউজার, অর্থাৎ আপনার কাছে যদি একটা রিয়েলমি ফোন থাকে আর আপনার এই রিয়েলমি ফোনটা যদি কিছুদিন পর নেটওয়ার্ক কাজ না করে, অর্থাৎ আমি যেটা বলছি নেটওয়ার্ক না ইন্টারনেট কানেকশন কাজ না করে, তাহলে কিন্তু এভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং কি হোয়াটসঅ্যাপ এবং কি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার সকল কার্যক্রম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তাই আজ আমি আপনাকে দেখিয়ে দিব মূলত কিভাবে আপনি এই ফেসবুক যদি আপনার ফোনে কাজ না করে অর্থাৎ ইন্টারনেট কানেকশন যদি এই রিয়েলমি ফোনগুলোতে না পায়, সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কী পদক্ষেপ নেবেন। তার আগে আমি বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন আমরা চলে যাবো সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন আমার ফোনটা যদি আমি নেট কানেক্ট দিই, আমার ফোন কিন্তু নেট কানেকশন পায় না, শুধু জাস্ট এরকম করে ঘুরে আর ঘুরে। এইটা মূলত প্রায় রিয়েলমি যে ফোনগুলো ছিল সমস্ত রিয়েলমি ফোনেই এরকম সমস্যা হয়। এরকম মূলত কেন হয়ে থাকে, এই জন্য আপনাকে প্রথমে আপনার ফোনে চেক করতে হবে MB বা ইন্টারনেট রয়েছে কিনা। যদি ইন্টারনেট থাকে তারপর যদি ওয়াইফাই দিতে চান, ওয়াইফাইও কানেক্ট পায় না। সেক্ষেত্রে মূলত কি করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, অর্থাৎ সিম এবং কি ইন্টারনেট ওয়াইফাই যদি একদমই না পায়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ফোনের যে সেটিংস নামের অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু কষ্ট করে খুঁজে বের করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আপনি যদি ইন্টারনেট চালান সিম দিয়ে, সেক্ষেত্রে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা নামে যে অপশনটা রয়েছে সেইটাতে ক্লিক করে দিতে হবে। সেটাতে ক্লিক করার পর আপনি যে সিম কার্ড দিয়ে ইন্টারনেট চালাবেন সেই মোবাইল ডাটাতে গিয়ে সেই সিমটাকে কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। এখন মূলত কথা হচ্ছে, আপনার ফোনে যদি ওয়াইফাই না কানেক্ট করে না পায় সেক্ষেত্রে কী করবেন, এবং ইন্টারনেটে যদি না চলে সেক্ষেত্রে কী করবেন। আপনাকে এডিশনাল সেটিংস এর নামে যে অপশনটা রয়েছে সেটাতে চলে যেতে হবে। সেটাতে চলে যাওয়ার পর আপনি এখান থেকে ডেট অ্যান্ড টাইম নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন সেট অটোমেটিকলি নামে একটা অপশন রয়েছে, আপনি দয়া করে সেট অটোমেটিকলি টাইমটাকে জাস্ট অ্যানাবেল করে দিবেন। অ্যানাবেল করার পর পরই কিন্তু আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটা শুরু হয়ে যাবে, কিন্তু তারপরেও কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন চলবে না, এই জন্য আপনার ফোনকে রিস্টার্ট দিতে হবে। ফোনটা রিস্টার্ট দেওয়ার পর তারপরও যদি আপনার এই ফোনটা কাছে না চলে, সেক্ষেত্রে আপনাকে করতে হবে ম্যানুয়ালি ভাবে আপনার টাইম এবং ডেটটাকে আজকের দিনের সঙ্গে ম্যাচ করে নিতে হবে। ম্যাচ করে নিলে আপনার ফোনের যে ইন্টারনেট কানেকশনটা সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত কিছু প্লে হবে। সো ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে এবং একটু যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আপনাকেই বলে রাখছি, আপনি